কোন দেশের বিচার দিব না, এইটা তদবির করে। আর তদবির করে তার একটা ছেলে একটা মেয়ে আছে, আর বাকি যাই থাকুক, এগো ভবিষ্যৎটা কিভাবে নিশ্চিত করে দেয়, কোন দেশে রাখা যায়, দেশে রাখা যায় বিপদ, বাইরে রাখলেও বিপদ, কোন দেশে রাখবো, এইটা এখনো নিজে ঠিক করতে পারতেছে না। বলে যাচ্ছে তিনি যাবেন, শেখ হাসিনাকে যেতে হবে, এবং কখন যাবেন সেটা শেখ হাসিনার আশেপাশের লোকও জানে না, আমরাও জানি না, দেখবেন একদিন বলবেন যে শেখ হাসিনা নাই গেছিল, চলে গেছে, তখন চলে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আর যদি দেশে থাকতে হয় তাহলে খালেদা জিয়ার কাছে ক্ষমা চাইতে হবে, খালেদাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, আর বলতে হবে জনগণের ভোট জনগণ দিব, আমি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকুন পদত্যাগ করলাম, আমি পার্লামেন্ট বাতিল করলাম, পার্লামেন্ট বাতিল করার সুযোগ আছে, পার্লামেন্ট বাতিল করে নিরপেক্ষ সরকারও উনি ইচ্ছা করলে পার্লামেন্টে বাস করে দিতে পারে। এই কটা কাজ করলে শেখ হাসিনা আপনার দেশে থাকতে পারবেন, আপনার ছেলে মেয়েও দেশে থাকতে পারবেন, কারণ সৌরজ যদি চুরি করে জিনিস ফেরত দেয় তার ভোটে বেশি কিছু কয় না। আর সুতরাং আপনার যা যা পাপ করছেন, যা যা অন্যায় করছেন, যা যা লুট করছেন সব জনগণের কাছে ফেরত দেন, জনগণেরটা আমাদের দেশের মানুষ কিন্তু ক্ষমা করতে জানে, ক্ষমা পাইলে পাইতেও পারে। আর একটা হিসাব দেয়ের জবাব না দিতে পারলে, ফেরত না দিতে পারলে আপনি ইহকাল আর পরকাল কোনো কালেই আপনার ভাগে জীবনে শান্তি নাই, আপনাকে অশান্তিতে থাকতে হবে। 18 কোটি মানুষের চোখের জল ফেলেছেন, অর্ধারে অনাহারে মানুষ দিন কাটায়, সকালবেলা কাজ পায় না, বাড়িতে গেলে বাজার নিয়ে বাড়িতে যেতে পারে না, সব জিনিসের দাম বাড়ছে, বাড়ছে না, তেলের দাম, গ্যাসের দাম, কত কিছুর দাম বাড়ছে। তবে খালি একটা সুখবর আছে, একটা জিনিসের দাম কমছে, একটা জিনিসের দাম কমছে, সেটা হলো আওয়ামী লীগের দাম কিন্তু প্রতিদিন কমছে, এটা এখন কেউ মূলায় না, এইটা আর কেউ আওয়ামী লীগ আর কেউ খুঁজতে যায় না। আর যদি যেদিন আওয়ামী লীগ খুঁজতে যাইব, এই দিন চান্দেরা যেতে কোথায় যাইব, সেটাই আমার মধ্যে খুব মায়া লাগতেছে, কি হবে এদের অবস্থা, ঠিক না? রাজা ঘরে মাপ পাইছে, দুই চারটা মরে নাই তা না, মার মাপ পাইছে, কিন্তু এবার 50 বছরে তারা যা করছে এটার ক্ষমা তারা পাবে না। ক্ষমা পাওয়ার একটাই লক্ষণ, আত্মসমর্পণ করতে হবে জনগণের কাছে, জনগণের অধিকার, জনগণের চাহিদা, জনগণের দাবি এক দফা মেনে যেদিন তিনি পদত্যাগ করবেন সেই দিন থেকে জনগণ তাকে ক্ষমা করতে পারে।